নমস্কার, আমি অদিতা। এখন বাজে ভোর 6টা। আমি সকাল সকাল উঠে পেঁয়াজি ভাজতে লেগে গেছি, চলুন বেরিয়ে পড়েছি। আজ অনেকক্ষণ ধরে অনেকটা লাইন দিতে হবে, আজকে মুখের জন্য ডাক্তার দেখা যাচ্ছে টপিক্যালে। এই দেখুন, এখানে শিব ঠাকুর পুজো হচ্ছে। বলেছিলাম না আপনাদেরকে এখানে খুব সুন্দরভাবে পুজো হয়। চলে এসেছি টবিন রোডে, এবার বাসের জন্য দাঁড়াতে হবে এই বৃষ্টির মধ্যে। আমি তো দেখিও নি যে বৃষ্টি হচ্ছে। একটা ধপধপে সাদা জামা পরেছিলাম, আর আসার সময় একটা কুচকুচে কালো কাদা আমার গায়ে ছিটিয়ে দিয়ে একটা গাড়ি চলে গেল। এবার দেখি কখন বাস আসে। যখন বাসের জন্য দাঁড়িয়ে থাকি তখন তো একটাও বাসের দেখা পাই না। দেখুন আমার বাড়ির বাইরে চলে গেল। ওই আমি আগের দিন বাড়ি থেকে আসি, এই বাস দেখলে মনে হয় আমি আবার বাড়ি চলে যাই। এই দেখুন কি করেছে আমার গোটা জামাটার অবস্থা। সুন্দর সাদা জামা, সেটার অবস্থা শোচনীয়। আর শুধু তাই নয়, আমার ভাগ্য এত ভালো, ব্যাগটা নিয়ে বসলাম, ব্যাগটা টুকুস করে পড়ে গিয়ে আবার ব্যাগটাও কাদা হয়ে গেল। চলুন বাস পেয়ে গেছি, আর ওই আধ ঘন্টার মতো লাগবে পৌঁছতে। আজ আমি যাচ্ছি কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। আসলে কয়েক বছর ধরে মুখে না খুব ব্রণর সমস্যা হচ্ছে, কি থেকে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। হুট করেই হচ্ছে, আবার হুট করেই ভালো হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে আমি যখন কলকাতাতেই আছি তাহলে একেবারে গিয়ে এখানেই ভালো করে এক ডাক্তারটা দেখিয়ে নিই। প্রথম থেকে ভালো ডাক্তার দেখানোটা খুব ইম্পর্ট্যান্ট, নাহলে ভুলভাল ওষুধ খেয়ে নিলে তখন আরও বাড়াবাড়ি হয়ে যাবে। আর আজকাল তো মানুষ আমার সাথে দেখা হলে আমি কেমন আছি জিজ্ঞাসা করার থেকেও বেশি জিজ্ঞাসা করে, ইস মুখের কি অবস্থা করেছিস। আরে ভাই, থোড়াই আমি নিজে নিজে অবস্থা করেছি। দেখুন গল্প করতে করতে কত তাড়াতাড়ি পৌঁছে গেলাম। চলুন এবার নামতে হবে। এই ট্রপিক্যালে মূলত স্কিনের, চুলের এগুলো সমস্যার সমাধানের জন্যই সবাই আসে। তো এখানে মেয়ে আর ছেলের ভাগ করা আছে, ওই যে ওখানে লেখা আছে দেখুন, সোমবার আর বৃহস্পতিবার এই দুদিন মেয়ে আর 12 বছরের নিচে যে সমস্ত বাচ্চা তাদের, আর ছেলেদের জন্য আছে বুধবার আর শনিবার। ওটা ছিল টিকিটের লাইন, এই যে আমরা এসে গেছি, টিকিট নেওয়া আমার হয়ে গেছে, তারপরে আমরা আবার টিকিট নিয়ে ডাক্তার দেখানোর লাইনে দাঁড়িয়ে পড়েছি। কারো যদি খিদে পায় এখানে থেকে ভালো মতো কিছু খেতে পারবে। যেদিকেই থাকে শুধু ক্যান্টিন আর ক্যান্টিন, আসলে এত ভিড়। এখানে টিকিট দিতে শুরু করা হয় এই 9টা থেকে, যে ভেতরে ঢুকে গেছি এখানে সবাই ডাক্তার দেখাচ্ছে, এখনও লাইনে আছি, হয়ে গেলে দেখাবো। চলুন আমার ডাক্তার দেখানো কমপ্লিট, এবার একটু ওষুধ কিনে এবার বাড়ি যাব। ভেতরে ওষুধ পাওয়া যায় কিন্তু আমরা দেখি একটু বাইরের দিকে যাই, বাইরে থেকে ওষুধ নেবো, কারণ আমাকে স্লিপ দেয়নি ভেতর থেকে ওষুধ নেওয়ার। বাপরে এত জল কাদা, আজকের দিনটাই ভালো লাগতো যদি একটু সুন্দর ওয়েদারটা হতো। জল কাদা প্যাচ প্যাচে, কষ্টের শেষ নেই। আর এখানে দেখুন চারিদিকে কত খাবার দোকান, যেমন ওষুধের দোকান তেমন এই দিকটা পুরো লাইন ধরে শুধু খাবার দোকান। এই দেখুন কলেজ স্ট্রিট হয়ে গেছে আমার ওষুধ নেওয়া, বাড়ি ফিরতে হবে, সেই জন্য বাস ধরতে যাচ্ছি। কলেজ স্ট্রিটে আমি আগেও একবার দুবার এসেছি, আসলে এখানে বইগুলো দেখলেই না মনটা ভালো হয়ে যায়। ইস আজকে তো একটা জিনিস রেকর্ডই করতে পারলাম না জানেন, এই যে দেখতে পাচ্ছেন ট্রাম লাইন, আসলে আমি কোনোদিনও ট্রাম দেখিনি, সেই বোধহয় ছোট্টবেলায় একবার দেখেছিলাম। তো আজ হঠাৎ করে ট্রাম দেখতে পেলাম, কিন্তু এমন টাইমেই দেখলাম যে ট্রামটার রেকর্ড করার সুযোগ পেলাম না। কি ভালো লাগে তাই না। যতই হোক ট্রামটা মানেই তো আমাদের কলকাতার একটা ঐতিহ্য, এই কলেজ স্ট্রিট, ট্রাম লাইন। এই দেখুন হেয়ার স্কুল, মনে পড়ে সেই ছোটোবেলায় কত মুখস্থ করেছি। রাজা রামমোহন রায় আর ডেভিড হেয়ার 1818 সালে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। চলুন বাড়ি এসে গেছি, আসার সময় একটু মাটন বিরিয়ানি কিনে নিয়ে এলাম। সকাল থেকে শুয়ে একটুখানি পেঁয়াজি খেয়ে আছি, বড্ড খিদে পেয়েছে। জানি বাইরের ওয়েদারটা ভালো নয় কিন্তু তাও ফুচকা খাওয়ার ক্রেভিং চলে যাওয়া হয়। একটু এলাম, একটু ফুচকা খাই, এরপরে যাবো মিয়া ওমরে, ওখানে গিয়ে কিছু দেখি, কিছু স্ন্যাক্স যদি খাই এখনই একবারে খেয়ে নেবো যাতে রাতে আর না কিছু খেতে হয়। প্রতিবার এই এত কিছু আইটেম দেখে আমি কনফিউজড হয়ে যাই যে আমার কোনটা খাওয়া উচিত আর কোনটা খাওয়া উচিত নয়। দেখি যেটা আগে খাইনি সেটাই এখন ট্রাই করি। আমি নিলাম এই কেশর ডিলাইট পেস্ট্রি আর বাটারস্কচ পেস্ট্রিটা। বাটারস্কচটা আগে খেয়েছি, কেশর ডিলাইটটা এই ট্রাই করার জন্য নিলাম। আর স্ন্যাক্সের মধ্যে নিলাম ওই ফিশ চপটা, আগে কোনোদিনও খাইনি, বেশ ভালো খেতে। এই দেখুন সব ফল টল দিয়ে সাজানো, কি বড় মতো কেকটা, না কোথায় কারো অর্ডার আছে। আর এদিকে তো দেখেছেন আমি যাই খাই এখানে এসে এই প্রত্যেকবার কেক দেখাটা আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে। কি ভালো লাগে আমার এই সমস্ত রঙ বেরঙের সুন্দর সুন্দর কেক দেখতে। এবারে দেখছি আরও অনেক রকম নতুন নতুন কিছু আইটেম এসেছে, এগুলো প্রত্যেকবারে দেখতে পাই না। যেমন ওই দেখুন স্পাইডারম্যানেরটা, এটা বেশ ভালো লাগছে দেখতে, বাচ্চারা এগুলো দেখলে কত খুশি হবে। চলুন আমার খাওয়া হয়ে গেছে, আজকের জন্য এবার বাড়ি যাই। আজ প্রচুর খেয়ে নিয়েছি আর ভীষণভাবেই ক্লান্ত। তো আজকের জন্য টাটা বাই।